হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও বা কোনো ট্যুরের ভিডিও না, আজকে একদম ভিন্ন রকম একটি ভিডিও। সেটা হলো যে প্লান্টি শট। আজকের ভিডিওটা হবে প্লান্টি শট। সেটা হলো আমার ছোট ভাই নূর, সে খুব ভালো ফুটবল খেলে, এবং তার সাথে আমার কালকে কথা হয় যে তাকে আমি যদি চোখ বেঁধে দেই, সে অনায়াসে প্লান্টি শট দিতে পারবে, ঠিক আছে, এবং গোল দিতে পারবে। তা আমি তাকে বললাম যে ঠিক আছে, তাহলে কালকে একটা ম্যাচ হয়ে যাক। ও আমাকে তখন বলল যে ভাই, এটা কোনো ব্যাপারই না, আপনি চোখ বেঁধে দিলেও আমি ইজিলিভাবে প্লান্টি করতে পারবো। তাই আমি বললাম কি ঠিক আছে, তাহলে কালকে একটা প্লান্টি শটের একটা ভিডিও হয়ে যাক। আর সেজন্য সে আমাকে একটা শর্ত হয়েছে যে সে যদি একটা গোল দিতে পারে, তাহলে সে যা যেটা চায় তাকে সেটাই খাওয়া মানে খাওয়াতে হবে। আমি বললাম যে ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেটা চাও তোমাকে সেটাই আমি খাওয়াবো, ঠিক আছে। আর এর জন্য হিসেবে আমি বের হয়ে গেলাম, আর এখন বাজে 3টা। এখন আমি ওর বাসার সামনে যাচ্ছি এবং ওকে পিক করে দেন হিসেবে আমাদের ফরিদপুর শহরের ইয়াসিন কলেজের মাঠে আমরা যাব, এবং ওখানে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি দেখে অনেক মজা হবে। আর আমার মাথায় একটি প্ল্যান আছে, সেই প্ল্যানটা আসলে আমি এখানে বলতে চাচ্ছি না, সরাসরি মাঠে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আসলে কী প্ল্যান। কিন্তু ও একটা গোলও দিতে পারবে, এটা আপনারা 100% শিওর থাকুন। যতই ভালো খেলুক না কেন, সে একটা গোলও দিতে পারবে না, আপনারা এটা 100% শিওর থাকেন। আর সেই ট্রিকটা আমি মাঠে গিয়ে প্রয়োগ করব। সো লেটস গো, ওকে নিয়ে মাঠে যাই। হ্যালো ভিউয়ার্স, আর আমি অলমোস্ট চলে আসছি ওর বাসার কাছে। আর ওকে ফোন দেওয়া হয়েছে, বললো যে আমি বাসা থেকে বের হয়ে সামনে মোড়ে আমি দাঁড়াচ্ছি। এই সামনে যে মোড়টা, এই মোড়ে নাকি ও দাঁড়ানো আছে, দেখি ও আসলে দাঁড়ানো আছে কি না। হ্যাঁ, অলমোস্ট ও আসতেছে, দেখা যাক। তাই ওর সাথে কথা বলে ওর প্রস্তুতি কীরকম, দেন আপনারা আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন ওর প্রস্তুতিটা কি রকম। এদিকে আসুন ওর দি। কালকের চ্যালেঞ্জের কথা মনে আছে? মাঠে যাই, মাঠে যাই, তাহলে এটার প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে। ওঠো তাই, গাড়িতে ওঠো। সো গাইজ, আমরা এখন ইসেগা মাঠে যাব। আর এই ইয়াসিন কলেজের মাঠে বলছিলাম আপনাদের প্রথমে, আর ওখানে গিয়ে আমি ভিডিওটি আবার স্টার্ট করতেছি, এবং সে চোখ বেঁধে প্লান্টি শট দিবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয় আর কি। ও গাইস, আর আমরা চলে আসছি সেই ইয়াসিন কলেজের মাঠে। আমার এটা হচ্ছে সম্পূর্ণটা ইয়াসিন কলেজের মাঠ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানেই সেই প্লান্টি শটটা হবে, চোখ বেঁধে সে প্লান্টি শট দিবে। যাই হোক, সে একটু দেখে নিতেছে তার বার পোস্ট, আমি আপনাদেরকে দেখাই। এই বার পোস্ট, বার পোস্ট হচ্ছে এইটা, এটার ভিতরে তার হচ্ছে গোল দিতে হবে, ঠিক আছে। তা নূর পারবা তো? আচ্ছা, আমার রেডি থাকে বলতে কি, আমি আমি কি করবো? আচ্ছা অবশ্যই, তুমি যদি গোল একটা দিতে পারো তিনটার ভিতরে, তোমাকে তিনটা শট দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, তিনটা শটের ভিতরে যদি একটা গোল হয় চোখ বেঁধে, তাহলে তুমি যা খাইতে চাও তাই, ঠিক আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে, ডান। তাহলে হয়েছে গান, এই হচ্ছে বার পোস্ট। আর আমরা এখনই প্লান্টে শুট করব, তার চোখ বেঁধে দেওয়া হবে, দেন তারপরে হয়েছে গা আমার শুটটা দেখবো আর কি। সো ততক্ষণ আমাদের সাথে থাকবে। সো ভিউয়ার্স, তার চোখ বেঁধে দেওয়া হয়েছে, আর বল হয়েছে গা এই জায়গায় আমি বলটা রাখবো। আর আমি তাকে চোখ বেঁধে দিলাম, আর আপনাদেরকে দেখাই সে আসলে কিছু দেখে কি দেখে না। নূর বলো, তোমার এখানে কয়টা আঙ্গুল? 5টা। বুঝলাম না কি হইলো এটা, যাই হোক, ঠিক আছে, আবার আবার বলি। তা এই নূর এখানে কয়টা আঙ্গুল? ওইটা 3টা। আচ্ছা, হয় নাই। আচ্ছা, তারপরে আপনাদেরকে আবার আরেকবার দেখাই যে আসলে সে আসলে দেখে কিনা, ঠিক আছে। হ্যাঁ বলো তো, কয়টা আঙ্গুল? কয়টা? 1টা। আচ্ছা দেখেন, তারপরেও কিন্তু সে দেখে না, তার মানে সে দেখতেছে না, ঠিক আছে, এটা আপনারা ক্লিয়ার। সো আমরা এখন হচ্ছে বল, আমি বলটা এখানে রাখলাম, এই যে বলটা রাখলাম দেখি। হ্যাঁ, এটা এই থেকে মিডল বরাবর দেখতেছেন অবশ্যই। হ্যাঁ, এটা এই মিডল বরাবর। ওকে, আমি তাকে থেকে নিয়ে আসবো এখন। হ্যাঁ আসো, আরে আসো,
এইতে ধরো এই ধরো 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 এই যে বল ঠিক আছে বল পাইছো গোলকে এদিকে না না গুলকে এইদিকে না গুলকে এইদিকে এই যে সোজা এই সোজা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে গুলকি তুমি এখান থেকে প্লান্টি নেবা ঠিক আছে ওকে তো গাইস আমাদের সব প্রসেস কমপ্লিট এখন সে প্লান্টি নেবে ঠিক আছে বল আগেই পাঠিয়ে দিয়েছে যাই হোক আমি বলটা আবার ঠিকমতো বসাইতেছি এবং সে প্লান্টি নেবে আপনারা প্লান্টিটা দেখতে থাকুন সে চোখ বন্ধ করে প্লান্টিটা দিতে পারে কিনা ঠিক আছে তিনবার চান্স তাকে দেওয়া হলো সো নূর ওই সে তোমার বল সাথে শর্ট হবে ঠিক আছে হ্যাঁ রেডি ওয়ান চোখ কিন্তু খোলা যাবে না ঠিক আছে হ্যাঁ চোখ কিন্তু যদি প্লান্টির সাথে মিক্স হয় চোখ খোলা যাবে না ওকে রেডি ওয়ান টু থ্রি কিলো কিলো বল তো হ্যাঁ কিন্তু লাগাতে পারো না এটা কি হলো এটা কিন্তু মিস বুঝলাম না না এটা তো না হয় মাঝে মাঝে হয় হ্যাঁ মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় আচ্ছা যাই হোক মাঝে মাঝে আর আর একটা কি চান্স লাগবে এবার শিওর হয়ে যাবে এবার শিওর তাই সো গাইস সে প্রথমবার কিন্তু মিস করছে আপনারা দেখছেন ঠিক আছে সো আমরা এখন নেক্সট বার আমরা আবার দেখবো এটা ঠিক আছে সে নেক্সট বার পারে কিনা ওকে হয়েছে বল হ্যাঁ এড়ে রেডে ওয়ান টু থ্রি ওই বল কই যে বল তো তোমার পিছনে এই যে তোমার বল এই যে এই যে এটা তুমি দ্বিতীয়বার পারলাম না তুমি আমাকে চ্যালেঞ্জ নিছো কিন্তু তুমি আমার সাথে যে তুমি এই যে তিনবার একবার একবার গোল দিবা না এটা তো হয় না এটা তো জরুরি দেখি আমি কি তৃতীয়বার কি ট্রাই হবে এবার শিওর এবার 100% 100% শিওর 100% ওকে ঠিক আছে বল দেখো এই যে তোমার বল এদিকে আসো ওকে আমি দেখাই দিতেছি বল হ্যাঁ ধরো বলটা কথা ভিতরে বসে দাও হ্যাঁ বল ওকে সো গাইস সে দ্বিতীয়বার মিস করছে সে বলছে যে একবারেই সে একটা গোল দিবে কিন্তু অলরেডি দুইবার তার মিস্টেক এখন তৃতীয় নম্বর লাস্ট সে যদি পারে সে যা খাবে চায় তাই খাওয়াবো কিন্তু না পারলে সে খাওয়াটা মিস করবে সো তিন নম্বর প্ল্যান্টি শটটা আপনারা দেখতে থাকুন সো তুমি এই সে তোমার বল এই সে তোমার বল ঠিক আছে দেখো ওকে আমি রেডি অন টু থ্রি বলবো তুমি মারবা ঠিক আছে ভালো করে দেখে নাও বাল ভালো করে দেখে নাও ঠিক আছে ওকে সো গাইস সে ভালো করে বলটা পর্যবেক্ষণ করছে এসে থেকে তার লাস্ট প্লান্তি বলটা আবার দিয়ে খেলা দরকার হইলো ঠিক আছে এটা একটু সামনে ওকে সে বলটা ভালো মতো পৌঁছাবে আমি রেডি অন টু থ্রি করার সাথে সাথে স্টার্ট হবে দেখো ভালো করে দেখো ওকে এবার শিওর ওকে রেডি ওয়ান টু থ্রি কিলো কিলো আরে কিলো কিলো বল কিন্তু জায়গা মতোই কিন্তু দেখো খুলে দেখো বল জায়গা মতোই কিন্তু তুমি প্ল্যান্টি শটটা মিস করছো তিনবার মিস করছো সো গাইস আপনারা দেখতে পেলেন সে কিন্তু তিনবার প্ল্যান্টি শট মিস করছে আর সে আমাকে বলছে কি বলছে যে সে প্রথমবারেই এসে সে প্ল্যান্টিটা কমপ্লিট করবে কিন্তু তাকে আমি তিনটা চান্স দিছি চোখ বন্ধ করে সে একবারও পারে না যাই হোক সে পারে না তার খাবার সে মিস করছে সে মানে বলছিল যে আমি যা খাই তাই খাওয়াইতে হবে কিছু করার নাই এখন আর এখন তোমার অনুভূতিটা বলো যে যে পারলা না এটা তোমার কি অনুভূতি বলো অনুভূতি খুবই বেদনাদায়ক বললে আমার সাথে বেইমানি করছে
মারি একদিকে বল চলে যায় আরেকদিকে পারলাম না খুবই দুঃখের বিষয় চিটটা মিস হয়ে গেল আচ্ছা যাই হোক এখন বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে এইটা যে ভিডিওটা আসলে খুব মজার হইছে তুমি আমি জানি ও অনেক ভালো খেলায় আপনারা হইছে আমি নেক্সট টাইম ওর খেলা দেখাবো ঠিক আছে যে আসলে ও কেমন খেলায় তারপরও সে পারলো না খালি চোখে কিন্তু এতটা সহজ সহজ না গোল দেওয়া তা এটাই আর কি তা কি আর বলবো ওই দুই সাইডে অনেকে প্র্যাকটিস করতেছে ঠিক আছে ওরা ও ওদের সাথে প্র্যাকটিস করে কিন্তু সেগা ওদের ব্যাচটা আলাদা ওটা হচ্ছে বড় ব্যাচ ঠিক আছে এই আর কি যাই হোক সে পারে নাই এইটাই আর কি আর সেটা তো আমি আপনাদেরকে বলছিলাম ফার্স্টেই যে একটা মজা আছে তো মজাটা নিয়ে নিলাম এই আর কি ও কিন্তু জানে না ও অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই সে বুঝতে পারবে বিষয়টা কী হয়েছে যাই হোক এখন আর কোনো কথা বাড়াবো না সরাসরি চলে যাব বাসার দিকে সো লেটস গো সো গাইস আর আমরা এখন ইয়াসিন কলেজের মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সরাসরি বাসার সামনে যাব আর যেহেতু ছোট ভাই সেহেতু কিছু মানে খাইতে চাইছে কিছু কি না খাইলে হয় নাকি কী বলুন আপনারা তাই যাই বাসার সামনে যাই এবং বাসার সামনে গিয়ে দেখি কিছু ঠান্ডা খাই দেন তারপরে সবার সাথে বিদায় নিয়ে দেন বাসায় চলে যায় এই আর কি আর ভিডিওটি ওখানে গিয়ে এন্ড করব তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন লেটস গো from a new world I'd never known something about it okay তাই থেকে নূর এই যে তুমি আজকে কালকে আমাকে বলছো যে তুমি চোখ বেঁধে ইজিলি ওই প্ল্যান্টে দিতে পারবা ঠিক আছে এবং ফার্স্টেই তোমার গোল হবে কিন্তু এই যে আজকে তুমি প্ল্যান্টে দিলা তিনটা প্ল্যান্টে তোমাকে দিলাম তিনটা প্ল্যান্টে তো একটা প্ল্যান্টে তো তুমি বল লাগাইতে পারলাম না এটা কী কারণ এটা আমি তো বলতে পারতেছি না সচরাচর হয় না তা আজকে লাগলো না বুঝলাম কি হলো তোমার তুমি নিজেও বুঝতেছো না আচ্ছা যাই হোক এখন আসলে যে কী হয়েছে সেটা আসলে আমি নিজেও জানি না ও কিন্তু ভালো খেলায় তারপর রয়েছে গিয়া ওর প্ল্যান্টিটা কেন লাগে নাই এটা হয়তো আমরা ভিডিওতেই দেখবো কি বললো কি না কোনো কিছু আছে নাকি ভিডিওতেই দেখবো আমরা আসলে কী কারণে এটা লাগে নাই মানে তুমি কোন দিক দিয়ে বলটা মারছার বল ছিল কোথায় তোমার পাও গেছে কোথায় এটা আমরা দেখবো ভিডিওতে ঠিক না ওকে ঠিক আছে তাহলে আমরা ভিডিওতে দেখবো যে আসলে ও বল কি হয়েছিল বল ছিল কোথায় আর শর্ট দিছে কোথায় সো গাইস আর কি বলবো এটাই আর কি এটাই ভিডিও ছিল এই আজকের আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সো ইনশাল্লাহ আসবো কোনো এক অ্যানাদার ভিডিও কি ভিডিও অ্যানাদার ভিডিও সো আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ